ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় রোববার সারা রাত রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ। রাষ্ট্রটির প্রতিরক্ষা বাহিনীর IDF বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত রাতে হাইফাকে লক্ষ্য করে অন্তত 120টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। হাইফার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই বন্দর শহরে এই প্রথম এমন হামলা ঘটল। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে অবশ্য 115টি রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলেছে IDF, তবে 5টিকে ধ্বস করা যায়নি। আর এই 5টি রকেটের আঘাতে হাইফায় আহত হয়েছেন অন্তত 8 জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে শহরের রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, রকেট হামলার জেরে হাইফার বন্দরে থাকা কয়েকটি নৌকায় আগুন ধরে গেছে। এছাড়া কয়েকটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব সোমবার ভোরে রকেটের আঘাতে বিধ্বস্ত কয়েকটি এলাকা সরেজমিন পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, এই প্রথম হাইফায় সত্যিকারের ধ্বংসাত্মক হামলার ঘটনা ঘটল এবং আমি আশা করছি এটি শেষ হামলা হবে। হামলায় যা যা ধ্বংস হয়েছে তা মেরামত করা হবে, পৌরসভার লোকজন এই মেরামতের কাজ দেখভাল করবে। হামলার দায় স্বীকার করে সোমবার সকালে একটি বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। সেখানে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে এই রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি।